তার ঘরের সামনে সরু গলিটা দিয়ে বেরিয়ে যে বারান্দা সেইখানেই চিঠির বাক্স ডাকোলা চিঠি দিয়ে যায় বাক্সটা চাবি বন্ধ চাবিটা আমার কাছে থাকে আমি দিনে দু তিনবার ওই বাক্সটা খুলে চিঠি সংগ্রহ করি যদিও ডাকের তো একটা বিশেষ সময় আছে যখন তখন বাক্স খুলবার দরকার কি কিন্তু আমি পারি না দিনের মধ্যে অনেকবার মনে হয় যাই দেখে আসি চিঠি আছে কিনা বিশেষত দুপুরবেলায় বাড়ি যখন শান্ত অর্ধস্থিমিত অবশ্য নিদ্রিত নয় আমাদের বাড়িতে কেউ দুপুরে ঘুমায় না সবাই পড়ে তখনই আমার ইচ্ছা করে চিঠির সন্ধানে যেতে আমি জানি আমি কেন চিঠি দেখতে যাই আমার তো বুদ্ধি আছে নিজেকে আর কত ফাঁকি দেব যদিও মির্চা বলেছে যে হয় আমি বোকা নয় মিথ্যেবাদী আমি জানি আমি কোনোটাই নই আজকে দুপুরবেলা বেলা ক্রমাগত মনে হচ্ছে চিঠি এসেছে কিনা দেখে আসি বঙ্কিমচন্দ্রের গল্পের সুমতি কুমতির ঝগড়া চড়েছে মনের মধ্যে সুমতি বলেছে কখনো নয় তুমি চিঠি দেখতে নয় মির্জাকে দেখতে যেতে চাইছ সত্যি কথা বলো না কেন আর কুমতি মিথ্যেবাদী কুমতি বলেছে দূর তা কেন একটা চিঠি কারুর আসতেও পারে না আমি উঠে গিয়ে দরজা বন্ধ করে দিলাম খিল লাগিয়ে খাটের ওপর বসলাম নিজেকে আমার রক্ষা করতে হবে নিজের কাছ থেকেই মহুয়াটা খুলে বসেছি দূর মন্দিরে সিন্ধু কিনারে পথে চলিয়াছ তুমি আমি তরু মোর ছায়া দিয়ে তারে মৃত্তিকা তার জুমি হে তীর্থগামী তব সাধনার অংশ বা কিছু রহিল আমার পথপাশে আমি তব যাত্রার রহিব রূপে তোমার পূজায় মোর কিছু যায় ফুলের গন্ধ ধূপে এ আমার কথা নয় এ আমার মার কথা মায়ের সময় ছায়া মেলে আছেন বাবা জীবনের ওপর সন্তাপ হরণ নিজের জন্য কিছু চান না কিন্তু কি ভালোবাসা কি ত্যাগ কি অজস্র সেবা দিয়ে তাকে ঘিরে রেখেছেন বাবার তীর্থযাত্রায় মার দান নিশ্চয়ই অনেক মার জীবন উন্নত স্বার্থহীন দানে পূর্ণ কিন্তু আমি এটা চাই না এ জীবন আমার কাম্য নয় সবলা কবিতা আমার কথা বলেছে নিজে নিজের ভাগ্যকে জয় করব ইস কি বল নেই শক্তি নেই বুদ্ধি নেই আমি তো পরাজিত হঠাৎ আমার কান্না পাচ্ছে খাটের ওপর পড়ে আমি কাঁদছি বল দাও মরে বল দাও প্রাণ দাও মরে শক্তি তব কাজ শিরে বহিতে সংসার তাপ সহিতে সংসার তাপটা কি এই যে আগুনের ঝাপটা আমার শরীরে মনে লাগছে এটাই কি তাহলে লাগুক লাগুক উত্তাপ আমি চাই এই উষ্ণতা আগুনের পরশ মনি ছোঁয়া ও প্রাণী হঠাৎ কখন নিচে নেমে এসেছি জানি না দেখি পর্দা তুলি মির্জা দরজার কাছে দাঁড়িয়েছে কি চিঠি পেলে না এলো না হতাশ যে লাগছে কার চিঠির অপেক্ষা করো কোনো অজানাজনের সে কে জানি না তাকে চিনি না বলেই অপেক্ষা এত মধুর আমি ডাকঘরের কথা বলছি ও বুঝতে পারছে না ভ্রুকুটি করছে কি হবে একসঙ্গে যদি সারা জীবন থাকতে হয় অর্ধেক কথা না বলা থাকবে আর ক্রমাগত ডিকশনারি দেখতে হবে হে হে আবার কি কথা মনে এলো এর সঙ্গে সারা করে তো কদিন পরেই চলে যাবে আমারও বিয়ে হয়ে যাবে কোথায় বিয়ে হবে কে জানে একটা লোকও মনে করতে পারছি না যার সঙ্গে সারা জীবন বাস করা সম্ভব ভেতরে আসবে না অমৃতা তোমার জন্য নোট হামশুনের হাঙ্গার বইটা এনেছি এই প্রথম ও আমাকে কিছু উপহার দিল আমি ওর হাত থেকে বইটা নিলাম বইটাতে আমার নাম লিখেছে আর ফরাসিতে একটা কথা আমি দিয়ে আমি দাঁড়িয়ে আছি বসতে সাহস হচ্ছে না কেন কে জানে সেও দাঁড়িয়ে আছে আমি না বসলে সে বসবে না আমি ওর দিকে পিছন ফিরে পিয়ানোর ডালটা খুলে দাঁড়িয়ে আছি আমি কি কিছুর জন্য অপেক্ষা করছি একটা অসম্ভব কোনো ঘটনা কি ঘটবে আমি কি তা চাই ও আমার খুব কাছে দাঁড়িয়ে আছে কিন্তু আমাকে স্পর্শ করেনি আমার পিঠে ও হাত রাখতে পারে কিন্তু রাখেনি মাঝখানে একটুখানি আকাশ আছে আমরা দাঁড়িয়ে আছি আমার সর্বাঙ্গে আমি ওকে অনুভব করছি মনের মধ্যে ওর অস্তিত্বের স্পর্শ লাগছে এ কি ব্যাপার আকাশ তো শূন্য নয় ইথারে পূর্ণ ইথার কি বস্তু আমি জানি না বটে তবু সেই নিশ্চয়ই অদৃশ্য হাতে এ সংযোগ করেছে আমার চারিদিকে অন্শ্বাসের সুগন্ধে সুগন্ধি বায়ুমণ্ডল সায়ন্তনের ক্লান্ত ফুলের গন্ধ হওয়ার পরে অঙ্গবিহীন আলিঙ্গনে সকল অঙ্গ ভরে ওপর থেকে কে ডাকল রু 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 যাচ্ছি মির্চার বয়স তেইশ আর আমার ষোলো কিন্তু বয়সের পক্ষে আমরা দুজনেই একটু রকম তত্ত্ব জ্ঞানী বাবা আমাকে বলেন জ্যেষ্ঠ তা আমার জ্যেষ্ঠতা তো বানাচ্ছে কে বাবাই তো আর ও কেউ তাই বানাচ্ছে সব সময় যোগের কথা হচ্ছে আর তন্ত্র সবাই পণ্ডিত কাকা যখন ওর সঙ্গে তন্ত্র সম্বন্ধে তো নিয়ে আলোচনা গম্ভীর মুখে হে ব্রজুর রহস্য বিষয়ে আমার রাগ হয়ে যায় আমি তো জানি আমাদের বয়সী ছেলেমেয়েরা এর চেয়ে অনেক হালকা সুরে কথা বলে আমারও খুব পণ্ডিত হতে শখ ছিল কিন্তু এখন কমে যাচ্ছে বিশেষ করে মির্চার তত্ত্বে রুচি এত বেড়ে গেছে বলেই দেখা হলেই বিশ্ব সাহিত্য আমায় পড়িয়ে ফেলবে কাল সারাক্ষণ একটা অদ্ভুত অলৌকিক গল্প আমায় বলেছে যার কোনো মানেই বুঝলাম না একটা লোকের ফাঁসির হুকুম হয় সে যে মেয়েকে ভালোবাসত সে অনেক দূরে থাকে ফাঁসির মুহূর্তে তার সেই মেয়েটিকে মনে পড়ল। তারপর দশ মাস পরে সেই মেয়েটির একটি ছেলে হল সে ঠিক ওই লোকটার মতোই দেখতে এই গল্পের মাথা মুন্ড কিছুই বুঝলাম না আমার ইচ্ছা একটু স্বাভাবিক গল্প করুক একটু খোসামত করলেই বা দোষ কি যেমন অন্যরা করে তা সবাই তো নয় উল্টে কাল আমি খুব রাগিয়ে দিয়েছি বলে কি তোমার কি ধারণা তুমি কি সুন্দর দেখতে আমার ধারণা হতে যাবে কেন অনেক অনেকেরই ধারণা কার কার চলো না আমার সঙ্গে রাস্তায় দুধারে লোকেরা কিরকম তাকিয়ে থাকে দেখবে ও সে তো থাকবে আমাদের দেশে যে রাস্তায় মেয়েই দেখা যায় না জানো ইউরোপ থেকে এসে সবচেয়ে কি আশ্চর্য লাগে মনে হয় এদেশে কি মেয়ে নেই মেয়ে থাকবে না কেন তারা ফিটন গাড়ি করে যায় পালকি গাড়ি করে যায় যাদের মোটর আছে মোটরে যায় হেটে হেটে রাস্তায় ঘুরবে নাকি অন্য দেশে ঘুরে ঘুরুক তুমি খুব বুঝতে পারো না আমি ফর্সা কি কালো বাবা আমি সাবি মিলু মা সবাই এক ঝড়ু আমার মতো আমি কোনো রঙের তফাত বুঝি না বেশ আমি চললাম বসো বসো লক্ষ্মীটি আমি তোমাকে ভালো করে দেখি বুঝতে পারি কি না ইস মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে আমি সুন্দর কি না আমি তোমার বাইরেটা তো দেখি না তোমার আত্মা কি দেখতে চাই এবার আমার ব্রহ্মরন্ধ্র জ্বলে গেছে জ্যেষ্ঠতা তো এবার জীবাত্মা পরমাত্মার বিতর্ক নিয়ে আসে না আমি রাগ করে চলে গেলাম আমার খুবই মন খারাপ হয়ে গেল আমি আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি বুঝতেই পারছি না সত্য একে সুন্দর কিনা আমার খুব সন্দেহ হচ্ছে সমস্ত খুঁতগুলো চোখে পড়েছে মিলু এসে বললে কি দেখছি শত শোন ভাই আমাদের ভারতবর্ষে কত রকম পোশাক আছে আমরা সবসময় একরকম পোশাক পরি কেন সেই এক হাবল করে শাড়ি পরা কিংবা বাংলা করে সত্যি রাজপুতানিদের ঘাংরা সুন্দর মারঠিদের মতো বড় শাড়িও মন্দ নয় মিলো আমি কিছুদিন থেকে গয়নার ডিজাইন নিয়ে পরছি আমাদের সময়ে সাধারণত যেসব কয়না তৈরি হতো তা বিলাতি নকশা থেকে খুব কাঁচা অনুকরণ তার সৌন্দর্য সৌকর্ষ কিছুই ছিল না ঠিক সেই সময়টা অর্থাৎ আমাদের দু তিন পুরুষ আগে থেকে শিল্পরুচির অধপতন হয়েছিল ঠাকুরবাড়িতে তার পুনরুদ্ধার চলছিল গৃহসজ্জায় বা দেহসজ্জায় খুঁজে খুঁজে পুরনো নকশার জিনিসপত্র পুরনো ছাদের গহনার চলন চলছিল যাকে বলা হতো ওরিয়েন্টাল এ বিষয়ে বিদগ্ধা আমি আর মিলু সামান্য নারী আমরাও কিন্তু পুরানো রাজপুত রূপার গহনা থেকে নকশা নিয়ে ওড়িশার রূপার গয়না থেকে নকশা নিয়ে গহনা বানাতাম খুব গয়না বানাতাম আমরা কিবা এই বা দাম ছিল আঠেরো টাকা ভরি তারপর আমরা ঠিক করলাম রূপার গয়নায় বা পরব কেন সে সময়ে মধ্যবিত্ত মেয়েরা ছাড়া রূপার গয়না কেউ পড়ত না আমরাই শুরু করেছিলাম পরে খুব চলেছিল গায়ের ঝাড়ুর সঙ্গে মকমলের চটি জুড়ে আমরা জুতো বানিয়েছিলাম সেই বগুচ্ছ বস্তুটি যে খুব চমৎকার হয়েছিল তা নয় তবে লোকে তাকিয়ে থাকতো ঠিকই সেদিন আমরা ঠিক করলাম উড়িষ্যার মেয়েদের মতো সাজ করা যাক শাড়ি খাটো করে অনেক গহনা পরা হলো আমার মার একটা সিথি ছিল সিঁথির তিনটে ভাগ সীমান্তের ওপর দিয়ে একটা আর দুপাশে দুটো হাড় চলে গেছে মাঝখানে একটা লকেট কপালের ওপর ঝোলে বিয়ের সময় মাকে ওই স্মৃতি পরে দেখে বাবার এমন চোখে লেগেছিল যে স্মৃতি সম্বন্ধে তার মোহ ঘুষত না মা তো আর পড়তেন না কিন্তু কোনো ছুতোই আমায় ওটা পড়াতে পারলে বাবা খুব খুশি হতেন সেদিন আমি স্মৃতি পরেছি ওড়িশার শাড়ি পরেছি খাটো করে কানের পাশ দিয়ে কদম ফুল ঝুলিয়ে দিয়েছি আর কদম ফুলের রেণু আমরা মুখে মেখেছি আমরা তো আজকাল সাবান মাখি না বিলাতি দ্রব্য ত্যাগ করেছি মুখে মাখা হতো হেজলিন আর জনসনের টালকাম পাউডার তাও স্পর্শ করা হচ্ছে না আপাতত কদম ফুল পাওয়া গেছে তা বেশ হয়েছে কিন্তু এ তো বেশি দিন থাকবে না ভাই ভাইরু সাবান মাখা ছেড়ে দিয়ে ভালোই হয়েছে মসুরির ডালবাটা মেখে রং অনেক ভরসা হয়েছে তোর যা যা বাজে কথা বলিস না তোরা আমার রঙ আর চেহারা নিয়ে কিছু বলবি না ভীষণ ভুল ধারণা হয়েছে আমার তাতে ক্ষতি হয় তাই নাকি আচ্ছা শোন পাউডার না হয় নাই মাখলাম ঠোঁটে একটু আলতা লাগালে মন্দ হয় না হরি বাবা সাহস নেই বন্ধু সাহস নেই আমি স্মৃতিটা পড়েছি ঠিক করে আর মেঘদু আওড়াচ্ছি ভাই মিলু একটা পদ্ম পেলে সাজটা পুরোপুরি হতো কেন পদ্ম কি করবি আরে যেসে পদ্ম নয় লীলা কমল মিলুর মেঘদূত জানে না শোন বলছি হস্তে লীলা কমল মলকে বালুকুন্দানু নিতা নীতা বড় যশা পাণ্ডুতা মানিন শ্রী চূড়াপাশে নবকুরুবকং কর্নি চারু শিরি সীমান্তে চক তদুপগ মজং যত্র নিপং বধু নাম আচ্ছা কুরুবক কি ফুল রে বক ফুল বোধ হয় দুত্তর তা কখনো হয় বকফুল ভেজে খায় তা নিয়ে কখনো কবিতা হয় কেন ভেজে খেলে তা নিয়ে কবিতা হবে না কেন শরৎচন্দ্র ও রবি ঠাকুরের বিতর্কটা পড়ো না কেন যা প্রয়োজনের বস্তু তা নিয়ে কবিতা হবে না তাই নাকি সব ফুলই প্রয়োজনে লাগে যেমন ফল ধরাবার প্রয়োজনে বন্ধু ফল ধরাবার প্রয়োজন এই যে তুমি ফুলের মতো অ ঘরে ঢুকল অ আমার মার সম্পর্কিত ভাই কিন্তু বয়সে আমাদের কাছাকাছি তাই আমাদের সঙ্গেও ভাইয়ের মতন সম্পর্ক ওকে আমরা খুব ভালোবাসি খুব মিষ্টি স্বভাব মনোহর বাঁশি বাজায় বাঁশিটি দোলাতে দোলাতে ঘরে ঢুকে আমাদের সাজ দেখে তার চক্ষু স্থির ব্যাপার কি চলেছ কোথায় কেন বাড়িতে কি একটু সুন্দর করে থাকা যায় না যাই বই কি এখন বলো সুন্দর এই স্থান কোথায় ও আমার প্রবন্ধের কথা বলছো তারপর ঘুরে ঘুরে আমায় দেখছে এ সিথি পড়া হয়েছে মতি মোহারে বেশ লাগা দে ভালে উরোহি বিলম্বিত লৌল অ আমার খোপা ধরে টান দিল খুলে খোপা আর সমস্ত কান্দ বুক ঢেকে লৌল চিকুরো মম ছড়িয়ে ফেলো সেই মুহূর্তে আমরা তিনজনে আয়নার মধ্যে দেখলাম চমৎকৃত তাকিয়ে আছি আমরা সন্দেহ নেই জ্যেষ্ঠ তাতো ভয় দেখিয়েছে আমায় একটার পর একটার ঘটনা মধ্যে আমি আবার কি করে প্রবেশ করছি কি করে কাহিনী লিখতে পারছি তেতাল্লিশ বছর আগের কথা দশ বছর আগে কি পারতাম পনেরো বছর আগে কুড়ি বছর আগে কখনোই না তাহলে তো আমার জীবনই বদলে যেত এতদিন আমি জানতামই না যে একটা বিয়োগান্তক উপন্যাস আমার সারা জীবনের মধ্যে ধীরে ধীরে অদৃশ্যকালীতে অব্যক্ত ভাষায় অশ্রুত স্পন্দনে লেখা হচ্ছিল জীবনের বছর কেটে গেল এ দৃশ্যগুলো বন্ধ ছিল একেবারে গালা মোহর লাগিয়ে তালা বন্ধ মাঝে মাঝে এদিক ওদিক ধাক্কা লেগে বুঝতে পেরেছি ভেতরে কিছু জমা আছে তার বেশি নয় সেদিন হঠাৎ সের মুখে একটি কথা মির্জা 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 আই হ্যাভ টোল্ড মাই মাদার দ্যাট ইউ হ্যাভ ওনলি কেস্ট মি অন মাই ফোর হেড একটি ভীত বালিকার মিথ্যা ভাষণ একটি সোনার চাবি হয়ে সেই দুর্গম গুহার দরজা খুলে দিয়েছে ভৈরব বেরিয়ে এসেছেন আমি মহাকালের পায়ে শব্দ পাচ্ছি নটরাজ হাসছেন তার এক পা অতীতে এক পা বর্তমানে তা তা থই আমার হীরা পান্না ছড়িয়ে পড়ছে হাসি কান্নার তরঙ্গ দলছে আমার বুকের হাড় গুড়িয়ে গেল এ অসহ্য যন্ত্রণা নটরাজ তোমার নৃত্য থামাও তুমি পা মুড়ে দাঁড়াও কেশব হয়ে যাও সব সন্তাভারি হারি শঙ্খ চক্র গদা পদ্মধারী কিংবা বামন রূপে এসো তোমার তৃতীয় পা আমার মাথার উপর রাখো আমি ওই পশুর মতো তোমার পায়ের তলায় দলিত পিষ্ঠ হয়ে যায় সকল কলুষ তামস সর সদয় হৃদয় বুদ্ধ হতে পারো না আমার দাহ জড়িয়ে দিয়ে মহানজন মুছিয়ে দিয়ে কেশবধৃত বুদ্ধ শরীর মুক্তি দাও আমায় আমি আর ওকে দেখতে চাই না আমি ঘুম ভেঙে আমার প্রতিদিনের সাজানো সংসারে আমার স্বামীর বুকে সন্তানদের কোলে আমার আপনজনের মধ্যে জেগে উঠতে চাই ওই তো মির্জা হেড হয়ে গ্যাসটিং এ কফি বানাচ্ছে খাবার ঘরের একপাশে পাশে গ্যাসটিং রান্নাঘরের দরজার সামনেই ঝাড়ু দাঁড়িয়ে আছে ঝড়ু আমাদের বাবুটী ভীষণ কালো গোলগাল চেহারা বুকে কোগড়া কোগড়া কালো লোম ক্ষুদ্র একটি বন মানুষ কিছুতে জামা গায়ে দেবে না ওকে সভ্য করা গেল না ও চিনি এগিয়ে দিচ্ছে কফির ওপর ঘন ফেনা হলে তবে ওর ভালো লাগে একে বলে টার্কিশ কফি রোজ দুপুরবেলা খাবার পরে ওর চাই আমি ওকে দেখতে পাচ্ছি ও পকেট থেকে রুমাল বের করে সসপ্যানের ডান্ডাটা ধরেছে অন্য হাতে পেয়ালা চিনি দিয়ে ঝড়ু পিছন পিছন আসছে ওর ফর্সা মুখ কালো চশমার ফ্রেমে বিন্দু বিন্দু ঘাম জমেছে ওটা কফির বাষ্প মির্চা খাবার টেবিলের কাছে চেয়ার টেনে বসল আর ঠিক তখনই নৃত্য পাগল নটরাজ যেন দু হাতে দিয়ে তাল দেখিনি আমরা তখনই সেখানে ঢুকেছিল মহাকাল দেখব কি করে আমরা তখন পরস্পরেই দ্বিধিক্ষু পতঙ্গ যেন বহির মুখং বিভিক্ষ ভবানীপুরের খাবার ঘরের টেবিলে সাজানো চা তুলে নিল কাল মহা অনন্তে অব্যয় মহিমা লাইব্রেরিতে ঢুকতে ঢুকতে আবার আমার ঝগড়া শুরু হলো শেষ হলো ওপরের বারান্দায় মির্জা বললে কি কথা বলবে না না তুমি যদি ওরকম করো তাহলে একেবারে কথা বলবো না তোমার ইপা বলবার দরকার কি আমি তো আর ভালো নই আমি তোমাকে খারাপ বলেছি নিষ্ঠুর হৃদয়হীন একবারে ভদ্রতা পর্যন্ত জানি না এ যদি খারাপ নয় তবে কি তুমি কাল অমন করলে কেন কি করলাম সঙ্গে মিলু আর তুমি বেশ গলা করে চলে গেলে আর আমি তোমার একটু কাছে দাঁড়াতেই তুমি সরে যাও কি আশ্চর্য ও যে আমাদের আত্মীয় তুমি তো আত্মীয় ন আমার মার উপদেশ মনে পড়ছে আমি যখন বেশ ছোট অর্থাৎ বারো বছর বয়স হবে তখন তখনও ফ্রক পরি আমাদের বাড়ি মায়ের এক আত্মীয় আসতেন মার্চে অনেক বড় তিনি তার বয়স কত জানি না অত ছোটরা বড়দের বয়স বুঝতে পারে না তবে তিনি অনেকের উপকার করতেন সকলেই তাকে পছন্দ করত বাড়ি এলে খুব হইচই করে জমিয়ে তুলতেন আর আমার হাঁটুর ওপর বসাতেন আমি তো ফ্রক পড়া একটা ছোট্ট মেয়ে কেউ কিছু মনে করত না কিন্তু তিনি এক অদ্ভুত ব্যাপার শুরু করতেন হঠাৎ হঠাৎ আমার সদ্যোদ্ভিন্ন স্পর্শ করতেন প্রথম দিন বুঝতে পারিনি দ্বিতীয় দিন মাকে বলে দিলাম মা তো শুনে মাথায় হাত দিয়েছেন হা কপাল বিয়ে করেও স্বভাব শোধরালো না হারামজাদাকে আর এই মুখ হতে দিচ্ছি না মা কখনো এত অশ্লীল কথা বলেন না আমাদের বাড়িতে বাড়িতে মার কেউ কোনো বিশ্রী কথা বলে না অন্যদের শুনেছি জন্যই হারামজাদা শালা ইত্যাদি যথেচ্ছ ব্যবহার হয় আমাদের বাড়িতে হয় না আমাদের কানে গেলেও অসহ্য লাগে মাকে প্রথম রকম একটা ভয়ানক কথা ব্যবহার করতে শুনলাম এত রেগে গিয়েছিলেন যে কোনো সভ্য গাল খুঁজে পাচ্ছিলেন না তারপর মা আমায় বললেন রু এরকম যদি আর কখনো কেউ করে তখনই এসে বলে দেবে কখনো কোনো অনাত্মীয় পুরুষকে ছবে না ছুঁতে দেবে না তাতে ফল খুব খারাপ হতে পারে শরীর তো খারাপ হবে মৃত্যু পর্যন্ত হতে পারে কথাটা আমার ঠিক বিশ্বাস হয়নি মৃত্যু কি করে হবে অত সপ্তমায় এখন বলতে পারছি না কিন্তু যা বলছি শোনো খুব সাবধানে থাকতে হয় মেয়েদের এ কথা ঠিক যে অনেক লোকই অতি অদ্ভুত ব্যবহার করে যতদিন যাচ্ছে আমি অনেক বড় বড় লোকের চোখেও লরু বৃষ্টি দেখেছি গা ঘেন করে বিশ্রী লাগে এই যেমন কমলবাবু অত শিক্ষিত যাকে কালচার বলা হয়ে থাকে এলিটো রীতিমতো রবীন্দ্র ভক্ত বহু কবিতা এলেই আমায় বিরক্ত করবে সেদিন আমি ঘরে কোমরে কাপড় জড়িয়ে এমন সময় তিনি এসে উপস্থিত আমায় এই অবস্থায় দেখে কবিতা আবৃত্তি শুরু করেছে রাজমহিমারে যে কর পর সে তব পার করিবারে দ্বিগুণ মহিমান্বিত সে সুন্দর করে ধুলি ঝাড় দাও তুমি আপনার ঘরে কবিতা শুনলে আমার ভালো লাগে তাই আমিও আবৃত্তি করেছি হঠাৎ ভদ্রলোক আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলেন মনে হলো যেন সাপ ছবল মারতে উদ্যত আমি কোনোরকমে নিজেকে ছাড়িয়ে পালালাম মা শুনে বললেন বাহরে পাঞ্জাবি আর নাকরাই পড়লেই ভদ্র হয় না মার কথা এখন আমি বুঝতে পারি আমি জানি এসবের পেছনে অদৃশ্য একটা গোপন জগৎ আছে সেখানকার সবটা খবর আমি জানি না মার কথা শুনে শুনে আমার খুব পাপ বোধ জন্মাচ্ছে ঠিক কথা ও কেউ আমার গলা জড়াতে দেওয়া উচিত হয়নি হলোই বা দাদার মতো আমার মনে মনে দ্রুত নানা কথা চলে যাচ্ছে হঠাৎ দেখি মির্চা আমার দিকে স্ত্রীর দৃষ্টিতে চেয়ে আছে ক্ষমা করো বলে দিয়ে সে আমার দু হাত ধরে করপল্লব চুম্বন করলে আমি চুপ করে দাঁড়িয়ে আছি ও আমার হাত ছাড়ছে না আমার হাতের পাতা দুটো ওর হাতের মধ্যে নিপীড়িত গুঁড়িয়ে যাচ্ছে ও তার উপর মুখ রাখছে অনন্ত সময় চলে যাচ্ছে কতক্ষণ কে জানে ও ছাড়ছে না আমি হাত ছাড়াবার চেষ্টা করছি পারছি না আমি ঊর্ধ্বমুখে প্রার্থনা করবার চেষ্টা করছি নিজের হাত থেকে নিজেকে রক্ষা করবার চেষ্টা করছি কারণ আমি তো এখন ছুটে পালাতে চাইছি না চাইছি ও ভুজ বন্ধন কিন্তু ও আমাকে আর একটুও কাছে টানেনি আমাদের মধ্যে অনেক ব্যবধান ও জানে আমি বাধা দিচ্ছি ছাড়ো ছাড়ো মির্জা তুমি আমার হাত গুড়িয়ে দিচ্ছ একেবারে মেরে ফেলছ আমায় মির্জা মুখ তুলল আমি অবাক হয়ে ওর দিকে চেয়ে আছি আমার একটু সরে যেতে ইচ্ছে করছে না শরীরের মধ্যে ঘুঘুর বাজছে একে কখনো শরীর খারাপ বলা চলে না আমার দুধারে যেন প্রজাপতি পাখা মেলেছে আমি উড়ে যেতে পারি আমার হাতের ওপর মির্চা আবার তার মুখ রাখছে আকাশ নেমে এসেছে রৌদ্রতপ্ত নীলাকাশ যেন মাটির ওপর পড়ে রয়েছে নীল অম্বর চুম্বন নত হয়ে স্থির হয়ে আছে আমার হাতের ওপর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওর নোটিফিকেশন তৎক্ষণাৎ পেতে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন আপনাদের মূল্যবান অভিমত কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন আরও কী কী পাঠ শুনতে চান কমেন্টে জানাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমায় উৎসাহিত করবেন সাথে থাকবেন ধন্যবাদ